ফোন রাখা। হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমরা অলরেডি থাম্বনেল ক্যাপশন দেখে আইডিয়া করেই ফেলেছো যে আজকে কি হতে চলেছে ব্লগে। তো এক দেড় বছর ধরে একটা প্রজেক্ট চলে, তো প্রায় ফ্যামিলির মতো পুরো পরিবেশটা ক্রিয়েট হয়ে যায়। তো আজকে আমাদের সেই প্রজেক্টের লাস্ট সিন শ্যুট হতে চলেছে, তো খুবই ইমোশনাল ডে আমাদের জন্য। আর একটা প্রজেক্ট করতে করতে পরিবার বন্ধু অনেক কিছু তৈরি হয়ে যায়। তো দেখা যাক আজকে কেমনভাবে দিনটা সারাদিন কাটে, আর ব্লগটা হয়তো একটু ইমোশনাল অবশ্যই হবে। তো সবাই টিস্যু পেপার সঙ্গে রেখো, স্কিপ করো না, দেখতে থাকো আমার এই ব্লগ। আজকে ছেলে মেকআপ করে এসেছে, সেই জন্য আজকে খুব অহংকার বেড়েছে। দেখো আমার ভিডিও করছে এটা, আমার দেখ এত অহংকার না না হয়েছো যে মেকআপ করে এসেছিস বলতে আজকে এত অ্যাটিটিউড, যে কতটা মেকআপ করেছিস তুই দেখি কতটা না একই রে সুন্দর হয়েছে আজকে মেকআপটা, ওই জন্যই তোকে ভালো লাগছে দেখতে। বসার রেলাটাই পাল্টে গেছে আজকে মেকআপ করে এসছে বলে, ঠিক আছে এখন সব জিনিসপত্র গোছানো হচ্ছে, বৌদি স্ক্রিপ্ট পড়ছে। বিকাশের সহায়ক কোথায় গো? উকি মেরে কি দেখছিস? কার সাথে ফোনে কথা বলছিস? তোকে খুঁজছি কখন থেকে? স্ক্রিপ্ট পড়ছিস তো ফোনে কথা বলছিস কার সাথে? ফোন দেখা, দে দে ফোনটা দে। পাগল নাকি? তো মুখটা এরকম হয়ে গেল কেন? ফোন কেন দেখাবো তোকে? কি রে ভাই, তা কার সাথে কথা বলছিস? তুই বলছিস না কারো? আমি বিশাল ডায়লগ আছে, একদম ইরিটেট করিস। শায়ক প্লিজ, আমি দেখলাম তুই কনস্ট্যান্টলি, আমি দেখছিলাম তুই ফোনে কথা বলছিস। আমাকে বিকাশ তাও বলো তুই বাইরে আছিস, তুই তো কখনো মেকআপ রুমে বাইরে থাকিস না। হ্যাঁ কোথায় বসে রেখেছিস? হ্যাঁ এই কি, তুই কোথায় কে আছিস না, আমি খোঁজ রাখবো না? এক্স্যাক্টলি তোর মতনই স্ক্রিপ্ট এসেছে। সি তুই কি ইগনোর করছিস কেন বলতো? ওয়েট 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 ওয়েট, তুই কি ইগনোর করছিস কেন? তুমি কি ইগনোর করছিস কেন? এখন আর কয়েকটা দিন বাকি আছে সিরিয়ালটা। হ্যাঁ তো এরকম ইরিটেট করে শেষ করিস, এরকম ভাবে ইরিটেট করিস না। আমি তো তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি, দেখলাম তুই ঘরের মধ্যে নেই, সাধারণত তুই ঘরের মধ্যেই থাকিস, তো বাইরে বেরিয়ে দিয়েছিস। তুই ফোনটা কোথায় গেল? ফোনটাও তো লুকিয়ে রেখে বাইরে বেরোতে পারি না, এটাও তোকে বলে দিতে হবে। তুই ওর সাথে রুডলিও বা বিহেভ করছিস কেন? আমি তো ওর সাথে নর্মালি কথা বলছি, যে ফোনটা দে। এ কি রে ভাই, এটুকু রাইট নেই আমার? আমি দেখবো তুই কার সাথে কথা বলছিস। মানে বুঝতে পারছেন এটাই হয়, প্রজেক্ট শেষ হচ্ছে আবার ব্লগও করছিস, মানে না অ্যাকচুয়ালি আমি লজ্জা বলে কিছু আছে তো, মানে আমি না আমি অ্যাকচুয়ালি কথা বলবো, আমি স্ক্রিপ্ট পড়বো, এটাও ব্লগে দেখাতে হবে। কেন কথা বলিস না? কেন সে এর আগে তুই দেখাইনি তো স্ক্রিপ্ট করছিস না?
বন্ধু আমি ক্লোজ ফ্রেন্ড আমরা এটুকু মেকআপ রুমে শুধু আমি আর মা আছি, বাকিরা এখন শর্টে গেছে। ফার্স্ট সিনে আমি নেই, আমি বসে আছি। তো যাই ফ্লোরে, যাই ফ্লোরে গিয়ে দেখি কী হচ্ছে। যদিও বা আমার এগেনস্টে কুটকাচালি চলছে, মানে রোহিণীর এগেনস্টে কুটকাচালি চলছে। তো কী কুটকাচালি চলছে আমার পিঠ পিছে, সেটাও দেখে আসি। যাই, যদি বা আমাদের মেকআপ রুম থেকে ফ্লোরটা অনেক দূরে, এখানে আরও দুটো মেকআপ রুম আছে। ওপরে নতুন প্রজেক্ট যে শুরু হবে তার সেট তৈরি হচ্ছে। তো চলে এসেছি ফ্লোরে। তো এখন বোধহয় সিন চলছে। ও মনিটর চলছে, সবাই ফোনে ব্যস্ত, সবাই ফোনে ব্যস্ত। এও থেকে ফোনে ব্যস্ত, কারো কাজে মন নেই। হয়েছে কুটকাচালি আমার এগেনস্টে। হ্যালো অফিসারকে অফিসার মনে হচ্ছে না, মনে হচ্ছে সবে পার্কে দাঁড়িয়ে ওনায় প্রেম করতে বেরিয়ে। এটা তুমসে না হো পায়েগা। হাই, আমার এগেনস্টে কুটকাচালি হচ্ছে সেটা দেখতে এসেছি। আচ্ছা বেশ ভালো, আইডু স্মার্ট জানতো দা। হাই বলো, নেতা নেতা আমাদের খরুস ডিপি নেতা মুড়ির মতো কথা। সুবীর দা, কই সুবীর দা স্মার্ট নেই। সব ঝিমিয়ে পড়েছে আর কি, সব কেটে কেটে এবার সব কি করে। চলো টেক টেক হবে, স্মার্টলি ঢুকবে, স্মার্টলি তুমি পুলিশ বলো না। তুমি পুলিশ বলো না, ওর পুলিশ বলার পরে তুমি বলো। হ্যাঁ তাই তো বললাম যে আমাকে পুলিশ নিয়ে পাত্তা কি করে হবে। নিজের বাড়ি না না না, ইনকনফিডেন্ট লাগছে, ডায়লগ ঠিক করো। নিজের পরিবার কন্ট্রোল কন্ট্রোল থাক, কাছে থাক। হ্যাঁ অ্যাকশন পুলিশ। আমি তো না কেন, আমি তো मारो हमको, मारो हमको, जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। अन्याय, आप लोगों ने अन्याय करे नहीं, मिस्टर बच्ची अन्याय करे चाहते हैं। जी 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 तुमला तो खानी में तुम्हें क्या चो, हमारे बेटा के ये बारी के बेर कोड़े दिए ताकि डिवोर्स है नोटिस आज। তর্ক করিস না, খুব মাথা গরম হয়ে যায় এই জন্য। গজব বেজ্জতি, অ্যাকশনে তাকাবে গৌতম দা। তুমি পুলিশটা কেন আগে বলছো? চুপ চুপ।
ওটা ক্লোজ ক্যামেরায় তো ঢোকেইনি তুমি দেখতে পাচ্ছো ওকে আরে এসে আগে দাঁড়া তারপরে আজ আমি রোহিণী বাবা গালি দি তুমি যদি আমাকে মারো আমি আসতে থাকবো বাবা মা চলে গেছে আর আমি স্কুটি করে যাবো কি বলো চলেই তো এসছি ঠিক আছে লেপেল দিল ফাইনালি সে ডেকেছে সে সকালে কল ছিল ঘুমাচ্ছিলাম এতক্ষণ আর সায়কেরও আজকের মতো পাকআপ হয়ে গেছে আর কালকে আবার আমাদের এই লাস্ট দিনেরই বাকি সিনগুলো শ্যুট হবে এখন যাচ্ছি শর্ট দিতে ঘুমের চোখ ক্যামেরা করে দিচ্ছেন এখন আমার শার্টে আজকের মতো সিন কমপ্লিট আবার কালকে আমাদের ওই শেষ সিনগুলো শ্যুট হবে আজকে যদি বা হাফ শ্যুট হয়েছে কালকে মেইন শ্যুটগুলো হবে কালকে আমরা সবাই আছি সিরিয়ালে যত আর্টিস্ট আছে সবাই কালকে আমরা একসঙ্গে কালকের দিনটা বেশি ইমোশনাল তো দেখা যাক কালকের দিনটা কেমনভাবে কাটে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর ব্লগটা দেখতে থাকো সো টাটা বি হ্যাপি কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ড্যান্সিং